জি-20 সম্মেলনে যোগ দিতে ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নরেন্দ্র মোদির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দুদেশের মধ্যকার সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয় ভারত। এ সময় তিনি সমঝোতা স্মারক সই হয়। এর আগে সকালে জি-20 সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দুপুরে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজী ফরিদের প্রতিবেদন। জি-20 সম্মেলনে অংশ নিতে ভারত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিন শুক্রবার বিকেলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়ার জন্য শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে নরেন্দ্র মোদী অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীর কন্যা অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ ভারতের প্রধানমন্ত্রীর হাতে একটি সুভিনিয়র তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৈঠকের কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, গেল 9 বছরে দুদেশের মধ্যে সম্পর্কের অগ্রগতি সন্তোষজনক। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে মোদী বলেন, যোগাযোগ বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, কৃষি গবেষণা ও প্রশিক্ষণ, সাংস্কৃতিক খাত এবং আর্থিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 3টি সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। উভয় প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং ভারতের বিদ্যমান গভীর সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সেই সম্পর্কে আরও এগিয়ে নিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য একমত হন। অত্যন্ত আন্তরিক পরিবেশে উভয় প্রধানমন্ত্রীর এই ফলপ্রসূ ও খোলামেলা আলোচনার ফলে বিদ্যমান ও নিষ্পন্ন বিষয়সমূহের সমাধান ত্বরান্বিত হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে নয়াদিল্লিতে শনিবার থেকে শুরু হওয়া জি-20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এই ফোরামের সদস্য না হলেও আমন্ত্রিত অতিথি হয়ে এতে অংশ নিচ্ছেন শেখ হাসিনা। নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস। লালগালিচা সংবর্ধনা, ঐতিহ্যবাহী নাচ সহ বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। শনিবার জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের বিভিন্ন ইভেন্টেও অংশ নেবেন তিনি। এর পাশাপাশি সৌদি আরবের যুবরাজ এবং আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে রোববার বিকেলে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ।